আসসালামু আলাইকুম। নেক্সাস পে, বিকাশ অথবা নগদ অ্যাপের মতো আরও একটি অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাড হয়ে গেছে। অ্যাপটির নাম হচ্ছে সেলফিন। এই অ্যাপটি ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে। তো ব্যাংকের যে ব্যাংকিংগুলো আছে, অর্থাৎ আপনি ব্যাংকে যে লেনদেনগুলো করে থাকেন, এই লেনদেনগুলো আপনারা সহজেই এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপটিতেও বর্তমানে একটি সুযোগ সুবিধা দিয়েছে। অ্যাপটিতে অ্যাকাউন্ট করলে একটি রেফার বোনাস পাচ্ছেন, অথবা আপনি যে অ্যাকাউন্ট করতেছেন এর জন্য আপনি একটা বোনাস পাচ্ছেন। সো বন্ধুরা, চলুন আগে দেখে আসি কিভাবে এই অ্যাপটিতে অ্যাকাউন্ট করতে হবে। ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে জাস্ট গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে যখন ওপেন করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এর জন্য রেজিস্টার অপশনে আপনি ক্লিক করবেন। সো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে জাস্ট এরকম দেখতে পারবেন, এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন, তারপর নিচে 6 ডিজিটের একটি পিন দিবেন। দেওয়ার পরে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। সো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে যদি কোনো অ্যালাউ অপশন আসে তো অবশ্যই অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার মোবাইলে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসায় দিতে হবে। তারপরে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে একটি এনআইডি কার্ড লাগবে, অর্থাৎ এনআইডি কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সো এনআইডি কার্ড যদি আপনার না থাকে, যার আছে তার নামে আপনি অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। তো এনআইডি কার্ডের যে দুটি পার্ট থাকে, একটা হচ্ছে সামনের পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। তো সামনের পার্টটা আপনাকে এখানে দিতে হবে। আপনাকে আগে পিকচার তুলে নিতে হবে, অথবা আপনি লাইভেও আপনি করতে পারবেন। অর্থাৎ এখানে দেখুন যে আপলোড এনআইডি ফ্রন্ট, আপলোড এনআইডি ফ্রন্ট। তো এখানে ক্লিক করার পরে আপনাকে সেই এনআইডি কার্ডের সামনের অংশটা দিতে হবে। যেমন দেখুন, আমি এখানে একটি এনআইডি কার্ড দিয়েছি, সামনের অংশটা দিয়েছি, তারপরে আরেকটি অপশন আসছে, তারপরে আমি ব্যাক পার্টটা দিয়ে দিয়েছি। এরপরে এরকম যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো কনফার্ম আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম আসবে, আপনার এনআইডি কার্ডে যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো আপনার এখানে চলে আসবে। তো আপনাকে এখানে দুটি কাজ করতে হবে। এখানে দেখতে পারতেছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, এখানে জাস্ট আপনি আপনার বর্তমান ঠিকানাটা লিখে দিবেন, আপনার জেলার নামটা। তারপরে এখানে নিচে দেখুন যে প্রফেশন, এখানে জাস্ট আপনি স্টুডেন্ট লিখে দিবেন। স্টুডেন্ট দেওয়ার পরে জাস্ট আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনের একটি পিকচার চাইবে তারা, অর্থাৎ আপনার এখানে একটা পিকচার আপলোড করে দিবেন। ওপেন ক্যামেরায় ক্লিক করলে আপনার গ্যালারি চলে আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটা পিকচার আপনার দিয়ে দিবেন। এরপরে আপনি ঠিক এরকম দেখতে পারবেন। তো এখানে আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, তারপরে নিচে একটি রেফারেল নাম্বার দিবেন। রেফারেল নাম্বার না দিলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। রেফারেল নাম্বার হচ্ছে 01738666764। স্ক্রিনে দেখতে পারতেছেন একটি নাম্বার, এটাই হচ্ছে রেফারেল নাম্বার। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, কংগ্রাচুলেশন জানাই দিবে। তারপরে এখানে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। সো লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে সেই মোবাইল নাম্বার এবং আপনার সেই পাসওয়ার্ড বা পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। তো সরাসরি আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে। তো ব্যালেন্স এখানে প্রথমে 00 দেখাবে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এখানে একটি টাকা তারা যোগ করে দিবে। এটা হতে পারে আপনার 100 টাকা, বা হতে পারে তার চেয়ে কিছু কম, ঠিক আছে? তো এখানে অবশ্যই আপনার সেই ব্যালেন্সটা অ্যাড করে দিবে। তো আমি এটা নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করব। তো এখন বলতেছি যে আপনি যদি কাউকে রেফার করেন, আপনার রেফার নাম্বার কোথায় পাবেন? আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সেটাই হচ্ছে আপনার রেফারেল নাম্বার। আপনি ওই নাম্বার দিয়ে কাউকে অ্যাকাউন্ট করাতে পারবেন, এবং প্রতি রেফারের জন্য আপনি 25 টাকা করে পাবেন। আপনি যে টাকাটা এখানে পাচ্ছেন, সেই টাকাটা আপনি রিচার্জ করতে পারবেন কীভাবে, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন মোবাইল টপ আপ, টপ আপে ক্লিক করার পরে এখানে যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা লিখে দিবেন। তারপরে এখানে আপনি অপারেটর সিলেক্ট করে দিবেন, এখানে অ্যামাউন্ট দিবেন কত টাকা, তারপরে এখানে আপনার সেই পিন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে আপনার রিচার্জটা সম্পন্ন হবে। পরবর্তীতে আমি এটা নিয়ে একটু একটা ভিডিও করব, এটা দিয়ে কীভাবে আপনি ব্যাংকিং অন্যান্য সুবিধাগুলো পাবেন। তো অবশ্যই আমার সেই ভিডিওটাকেও মিস করবেন না। আর আজকে এই অ্যাপের মধ্যে আপনি একটি অ্যাকাউন্ট করেন এবং কিছু রেফার করতে পারলে আপনার কিছু ইনকাম হতে পারে। আর তাছাড়াও তো আপনার এই অ্যাপটা প্রয়োজন হতে পারে, কারণ আপনার এই অ্যাকাউন্টটি প্রয়োজন। তো এখানে আপনি ফ্রিতে একটি অ্যাকাউন্ট করতে পারতেছেন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।